পরকীয়ার জেরে বালিশ চাপায় হত্যা, দেহ খণ্ডবিখণ্ড করে ভাগাড়ে নিক্ষেপ। 20 লাখ টাকার নিচে ডাকাতি করেন না তারা, আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছিলেন মুসা, সেদিনই তাকে ধরে নেয় ডিবি, বললেন স্ত্রী। 6 টুকরা লাশ অটোরিকশা চালকের, খুন করেন স্ত্রী। এবার দেখুন বিস্তারিত সংবাদ। পরকীয়ার জেরে বালিশ চাপায় হত্যা, দেহ খণ্ডবিখণ্ড করে ভাগাড়ে নিক্ষেপ। গাজীপুরে দেহ উদ্ধারের 38 দিন পর যুবকের মাথা ও 2 হাত পা উদ্ধারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে মহানগর পুলিশ বলেছে, স্ত্রীর সঙ্গে এক যুবকের পরকীয়ার জেরে মারধরে প্রতিশোধ নিতে স্ত্রী ও তার প্রেমিক মিলে সুমন মোল্লা নামের ওই যুবককে খুন করেন। এরপর লাশ খণ্ডবিখণ্ড করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। সুমন মোল্লা বাগেরহাটের চিতলমারি গোলা বড়নৌনী এলাকার মোহাম্মদ জাফর মোল্লার ছেলে। তিনি কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় সস্ত্রীক ভাড়া থাকতেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহত সুমনের স্ত্রী ও প্রেমিককে গ্রেফতার করেছে। সুমনের স্ত্রী মোসাম্মদ আরিফা দিনাজপুরের চিনির বন্দর থানার নারায়ণপুর এলাকার মৃত আশরাফ আলীর মেয়ে। তার প্রেমিক ফরিদপুরের মধুখালী থানার নরকোনা এলাকার আদিত্য সরকারের ছেলে তনয় সরকার। তনয় সারদাগঞ্জ এলাকায় বসবাস করতেন। পুলিশ জানিয়েছে, এলাকাবাসীর কাছে খবর পেয়ে গত 21 এপ্রিল দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন সারদারগঞ্জের হাজি মার্কেট পুকুরপাড় এলাকার জালালউদ্দিনের বাড়ির পাশের খোলা নর্দমা থেকে মাথা ও হাত পা বিহীন অবস্থায় অজ্ঞাতনামা হিসেবে সুমনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ লাশটি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর অজ্ঞাতনামা লাশ হিসেবে গাজীপুর সিটি কবরস্থানে দাফন করা হয়। পরের দিন 22 এপ্রিল অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে কাশিমপুর থানায় এসআই মোজামেল হক বাদী হয়ে থানায় মামলা করেন। এ ঘটনার পর গতকাল শনিবার সকালে নগরের তেতুইবাড়ি এলাকার মোজা তৈরির কারখানার পাশে থাকা ময়লার ভাগার থেকে পলিথিনে মোড়ানো সুমনের মাথা, 2 হাত ও 2 পা উদ্ধার হয়। এতে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়। এরপর ঘটনায় জড়িত সন্দেহে আরিফা ও তনয় সরকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। দুপুরে মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে উপকমিশনার জাকির হোসেন জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে আরিফা ও তনয় হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের বরাত দিয়ে জাকির হাসান বলেন, আরিফা ও তনয় সরকারের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে তনয় সরকারকে কয়েকবার মারধর করেছিলেন সুমন। এর প্রতিশোধ নিতেই তারা সুমনকে হত্যার পরিকল্পনা করেন। 19 এপ্রিল রাত 10:30 দিকে স্বামীকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেন আরিফা। সুমন ঘুমিয়ে পড়লে আরিফা ফোন করে তনয়কে ডেকে আনেন। পরে বালিশ চাপা দিয়ে সুমনকে হত্যার পর তার লাশ বসতঘরের ভেতরে রেখে দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, পরের দিন সুমনের মরদেহ খণ্ডবিখণ্ড করা হয়। এরপর হাত পা বিহীন দেহটি কাঁথায় মুড়িয়ে জামালউদ্দিনের বাড়ির পাশের নর্দমায় ফেলে দেন। দেহের অবশিষ্টাংশ 5টি খণ্ড পলিথিনে মুড়িয়ে চক্রবর্তী তেতুইবাড়ি এলাকার মোজা তৈরির কারখানার পাশে থাকা ময়লার ভাগাড়ে ফেলে রাখেন। তাদের দেওয়া তথ্য মতে, গতকাল রাতে সারদাগঞ্জের হাজিবাড়ি পুকুরপাড়ের ময়লার স্তূপ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও করাত উদ্ধার করা হয়। এছাড়া তনয়ের ঘর থেকে নিহত সুমনের মুঠোফোন উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনের শেষে দুপুরে 164 ধারায় জবানবন্দি দেওয়ার জন্য দুজনকে আদালতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপকমিশনার রেজওয়ান আহমেদ, সহকারী কমিশনার রিপন চন্দ্র সরকার, কাশীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মাহবুব এ খোদা প্রমুখ উপস্থিত ছিলেন। 20 লাখ টাকার নিচে ডাকাতি করেন না তারা, সহজে লুট ও বিক্রির সুবিধার্থে তাদের পছন্দ সিগারেট, তবে তারা 20 লাখ টাকার মূল্যমানের নিচে মালামাল লুট করেন না। লুটের সঙ্গে রাখেন অস্ত্র ও রশি, বাধা পেলে গুলি ছুড়তে এমনকি খুন করতে দ্বিধা করেন না। আন্তঃজেলা ডাকাত দলের প্রধান নূর নবীকে গ্রেফতারের পর পুলিশ এসব তথ্য জানতে পারে। নূর নবী নোয়াখালীর হাতিয়া থানার পশ্চিম বড়ডোল গ্রামের ছেলে। এলাকায় সবাই তাকে চেনেন সমাজসেবক হিসেবে। ডাকাতির টাকা এলাকায় দান খয়রাত করেন। গরু চুরির মাধ্যমে নূর নবীর এ পথে যাত্রা শুরু। নূর নবীর সঙ্গে গ্রেফতার করা হয় ডাকাতির মালামাল ক্রয় করা কুমিল্লা সদরের পশ্চিম বাগিচাগাঁও এলাকার মোহাম্মদ শাহজাহান এবং তার ছেলে মোহাম্মদ এনায়তুল্লাহকে। গতকাল রোববার রাতে সীতাকুণ্ড থানার বারবকুণ্ড এলাকা থেকে মোহাম্মদ নূর নবীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শাহজাহান ও তার ছেলেকে কুমিল্লা সদর থানার বাগিচাগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে লুট করা 92 কার্টন সিগারেট এবং 2 কার্টন বিক্রির 68,000 টাকা উদ্ধার করা হয়। 27 মে নগরের ডবল মোরিং থানার পোস্তারপাড় এলাকার আবুল খায়ের গ্রুপের ডিলার খাজা ট্রেডার্সের গুদামে ডাকাতি হয়। সেখান থেকে 32 লাখ টাকার সিগারেট নিয়ে যায় ডাকাতেরা। এই ঘটনায় ডবল মোরিং থানায় মামলা হয়। এই মামলার তদন্ত করতে গিয়ে ডবল মোরিং থানা পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা এই ডাকাত দলের সন্ধান মেলে।
নগর পুলিশের উপকমিশনার পশ্চিম মোহাম্মদ আব্দুল ওয়ারিশ সোমবার দুপুরে ডবলমুরিং থানা কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ডাকাত দলে 20-25 জন সদস্য রয়েছেন। তাদের প্রধান গ্রেফতার নুনবী, দলের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। ডবলমুরিং থানা পোস্তারপার এলাকায় ডাকাতের ঘটনা কয়েকদিন আগে রেকি করে যান। জিজ্ঞাসাবাদের নুনবী পুলিশকে জানিয়েছেন, তারা শুধু সিগারেট ডাকাতি করেন, সিগারেট সব এক জায়গাতেই মজুদ থাকে, আবার এগুলো খুব সহজেই বিক্রি করা যায়। সাধারণত তারা 20 লাখ টাকার মালামাল টার্গেট বা লক্ষ্য করেন, এর কম হলে তাদের পোষায় না। গত 7 বছরে 10 জেলায় 30টির ঘটনায় 10 কোটি টাকার সিগারেট লুট করেছেন। চলতি বছর লুট করেছেন কোটি টাকার বেশি সিগারেট। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসিন বলেন, চক্রটি ডাকাতিতে বাধা দিলে গুলি ছোড়ে, ছুরিকাঘাত করে, খুনও করে। এই পর্যন্ত ডাকাতি করতে গিয়ে বাধা পেয়ে দুজনকে খুন করার কথা স্বীকার করেছেন নুরনবী। তিনি নিজ এলাকায় সংগঠক ও সমাজসেবক হিসেবে পরিচিত, বিয়ে করেছেন 3টি। এখন সিগারেট ডাকাতি করলেও গরু চুরির মাধ্যমে তার এ পথে যাত্রা শুরু। আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছিলেন মুসা, সেদিনই তাকে ধরে নেয় ডিবি, বলেন স্ত্রী। সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন কামরুল শিকদার ওরফে মুসার স্ত্রী পান্না আক্তার আদালত 164 ধারায় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। তিনি বলেছেন, ওই হত্যাকাণ্ডের পর কিছুদিন পালিয়ে থেকে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছিলেন তার স্বামী। তবে যেদিন মুসা আদালতে যাবেন বলে ঠিক করেছিলেন, সেদিনই গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন তাকে ধরে নেয়। 2016 সালের 5 জুন চট্টগ্রাম নগরীতে প্রকাশ্যে দিনের বেলায় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানমকে। 5 বছর পর আলোচিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়ে এখন কারাগারে আছেন বাবুল আক্তার। হত্যাকাণ্ডের কয়েকদিন পরই তদন্তে মুসার নাম চলে আসে। বাবুল আক্তার চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের দায়িত্ব পালনকালে তার সোর্স হিসেবে পরিচিত ছিলেন মুসা। এ হত্যাকাণ্ডের 2 সপ্তাহ পর এ 5 বছর ধরে নিখোঁজ রয়েছেন মুসা। সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালতে জবানবন্দি দেন মুসার স্ত্রী পান্না আক্তার। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো পরিদর্শক সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, বাবুল আক্তার নির্দেশে মুসা মাহমুদাকে হত্যা করেন বলে জবানবন্দি দিয়েছেন মুসার স্ত্রী পান্না আক্তার। তিনি বলেছেন, 2016 সালের 22 জুন আদালতে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন মুসা, কিন্তু ওই দিনই নগরীর কাঠগড়ে এক আত্মীয়র বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি হাতকড়া পরিয়ে মুসাকে ধরে নিয়ে যায়। মুসার পাসপোর্ট তাদের কাছে রয়েছে, মুসা দেশ ছেড়ে পালাননি। আদালত সূত্রে জানা গেছে, জবানবন্দিতে পান্না বলেছেন তিনি সরাসরি মুসার কাছে জানতে চেয়েছিলেন মাহমুদা হত্যায় জড়িত কিনা। জবাবে মুসা তাকে বলেন, বাবুল আক্তার তাকে খুন করতে নির্দেশ দিয়েছিলেন, তিনি রাজি হননি তবে লোক দিয়েছিলেন, এ কাজে সহায়তা না করলে বাবুল তাকে ফাঁসিয়ে দেবেন, এমন আশঙ্কা করেছিলেন মুসা। পান্না আক্তার বলেন, যেদিন বাবুল আক্তার স্ত্রী মাহমুদা খুন হন সেদিন তিনি তার স্বামীর সঙ্গে চট্টগ্রাম নগরের কালামিয়া বাজারে বাসায় ছিলেন। তার বাবা অসুস্থ হয়ে পড়ায় তিনি মুসাকে বাসায় রেখে রাঙ্গুনিয়ায় বাবার বাসায় চলে আসেন। হঠাৎ শুনতে পান তাদের বাড়িতে পুলিশ গেছে, নানা জায়গায় সাদা পোশাকে পুলিশ মুসার খোঁজ করছে। এর মধ্যে মুসা তাদের রাঙ্গুনিয়ার বাসায় চলে আসেন। মুসা একাধিক ফোন ব্যবহার করতেন, একবার একটা ফোন পান্নার কাছে রেখে তিনি বেরিয়েছিলেন। এ সময় TND নম্বর থেকে ফোন আসে, ফোনের অপর প্রান্ত থেকে ওই ব্যক্তি বলেন মুসা যেন সাবধানে থাকে। পরে তিনি জানতে পারেন ওই ব্যক্তি বাবুল আক্তার। কেন তাকে পুলিশ খুঁজছে, কেনই বা ফোন করে তাকে সাবধানে থাকতে বলা হচ্ছে, এসব প্রশ্ন মুসাকে করেছিলেন পান্না আক্তার। মুসা বিষয়টি এড়িয়ে যান। এর মধ্যে মাহমুদা হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি খুঁজতে পুলিশ রাউজানে পৌঁছায়। এ সময় মুসার নম্বরে বাবুল আক্তার ফোন করেন, পান্না তখন মুসার পাশে বসা ছিলেন। তিনি ওই প্রান্তের কথা পরিষ্কার শুনতে পাননি, তবে মুসাকে বলতে শোনেন, আমার পরিবারের কিছু হলে আমি কিন্তু মুখ খুলব স্যার। পান্নার ধারণা, কথোপকথনটি হয়েছিল 2016 সালের 18 বা 19 জুন। এর আগে গত 25 মে বাবুলের ব্যবসায়িক অংশীদার সাইফুল হকের কর্মচারী মোখলেসুর রহমান এই মামলায় সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে মোখলেসুর রহমান বলেন, তার মালিক সাইফুলের নির্দেশে তিনি মুসাকে 3 লাখ টাকা পাঠান। মাহমুদা খানম খুন হওয়ার পর তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার ঢাকা থেকে চট্টগ্রামে গিয়ে নিজে বাদী হয়ে 5 লাশ থানায় মামলা করেছিলেন। এর প্রায় 5 বছর পর গত 12 মে ওই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। ওই দিনই বাবুল আক্তারকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন মিতুর বাবা মোশারফ হোসেন। সেই মামলায় গ্রেফতার হয়ে বাবুল এখন কারাগারে আছেন। স্ত্রী খুন হওয়ার কয়েক মাসের মাথায় পুলিশ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলেন বাবুল আক্তার। পরে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন তিনি। সম্প্রতি তিনি ব্যবসা শুরু করেছিলেন বলে তার পরিচিত জনেরা প্রথম আলোকে জানিয়েছেন। 6 টুকরা লাশ অটোরিকশা চালকের, খুন করেন স্ত্রী। রাজধানীর মহাখালী থেকে উদ্ধার করা 6 টুকরা লাশ ময়না মিয়া নামের একজন সিএনজি চালিত অটোরিকশা চালকের। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বলছে, ময়না মিয়ার প্রথম স্ত্রী ফাতেমা আক্তার পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করেছেন।
এ ঘটনায় ফাতেমাকে গ্রেফতার করেছে ডিবির গুলশান বিভাগ। তারা জানায়, হত্যার পর ফাতেমা ময়না মিয়ার মরদেহকে ছয় টুকরা করেন, এরপর সিএনজি চালিত অটোরিকশায় করে রাজধানীর মহাখালী ও বন্নীতে ফেলে যান। ময়না মিয়া নিজে অটোরিকশা চালাতেন, কখনো কখনো অটোরিকশা ভাড়াও দিতেন। তার বাড়ি কিশোরগঞ্জে। তার প্রথম স্ত্রী ফাতেমা বনানীর করাইল এলাকায় থাকেন। ময়না মিয়ার আরেকজন স্ত্রী রয়েছেন, তিনি থাকেন কিশোরগঞ্জে। ডিবি জানায়, রাজধানীর মহাখালীতে গত রোববার রাতে ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ড্রামে হাত পা মাথা ছড়া একটি লাশ পাওয়া যায়। বৃষ্টির মধ্যে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে ড্রামটি ফেলে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান। ড্রামের ভেতর বেছানার চাদর মুড়িয়ে লাশের টুকরাগুলো রাখা হয়েছিল। পরে গত সোমবার ভোর রাতে মহাকালী বাস স্ট্যান্ড থেকে উদ্ধার করা হয় চার হাত পা। এরপর বনানী ১১ নম্বরের সেতুর পূর্ব পাশের লেক থেকে ভাসমান অবস্থায় একটি মাথা উদ্ধার করা হয়। পুলিশ লাশের টুকরার আঙুলের ছাপ জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার সঙ্গে মিলিয়ে নিশ্চিত হয় যে লাশটি ময়না মিয়ার। ডিবি আরও বলছে, ছয় টুকরা ময়না মিয়ার বলে তারা নিশ্চিত হয়েছেন। ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মুশিউর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেফতার ফাতেমায় ময়না মিয়ার মাথাটি কোথায় ফেলা হয়েছে তা দেখিয়ে দেন। ফাতেমার অভিযোগ, ময়না মিয়া তাকে সময় দিতেন না, শুধু টাকা চাইতেন। এসব কারণে তাদের মধ্যে কলহ চলছিল। এর জেরে ধরে তিনি ময়না মিয়াকে হত্যা করেন। হত্যাকাণ্ডটি ফাতেমা একাই করেন। ডিবি এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আয়োজন করেছে।